হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? নিচে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই প্রত্যাশা কামনা করছি। এবং হচ্ছে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড হয় আপনারা তা দেখতে পান। আজকে হচ্ছে আমি যে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে, আই মিন হচ্ছে বা হচ্ছে আমাদের জিমেল জিমেল নিয়ে কিছু কথা বলবো। জিমেলটা হচ্ছে যেমন হচ্ছে থার্ড পার্টি কেউ তার তত্ত্বাবধানে আমাদের জিমেল আইডিটা থাকবে, সে আমরা জিমেল দিয়ে কখন কি করতেছি না করতেছি, কোন কোন অ্যাকাউন্ট তৈরি করতেছি বা কোন অ্যাকাউন্ট চালাচ্ছি, এগুলো সে টোটালি নিয়ে নিবে। কিভাবে মনে করেন আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের অ্যাক্সেস তৈরি করি, ঠিক আছে? তো হচ্ছে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, তখন হচ্ছে আমাদেরকে ওরা কিছু ইনফরমেশন দেয়, সেগুলো আমরা কন্ডিশন দেয়, সেগুলো আমরা কন্ডিশনটা অ্যাকসেপ্ট করলেই হচ্ছে তাদের কাছে ডিটেলসলি চলে যায়। এখন হচ্ছে সেই জিনিসটা আমরা কিভাবে, এখন সেই জিনিসটা আমরা কিভাবে দেখবো, ঠিক আছে? সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে তা হচ্ছে আমরা হচ্ছে যাতে করে আমরা আমাদের চ্যানেল জিমেল আইডি টোটালি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং আমার যে কিছু যদি বিশ্বস্ত অ্যাপ থাকে তাদেরকে দিয়ে রাখলেও রাখতে পারি, না রাখলেও রাখতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে যে জিনিসটা করতে হবে আমাকে হচ্ছে প্রথমত হচ্ছে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে যাব, তারপর আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন, ঠিক আছে? আমারটা বাংলা দেওয়া আছে। এখন গুগল অ্যাকাউন্ট ম্যানেজে এখানে হচ্ছে ডিটেলস সব কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে ব্যক্তিগত তথ্য আছে, ডাটা ও গোপনীয়তা আছে, তারপর হচ্ছে নিরাপত্তা আছে, লোকজন ও শেয়ারিং, তারপর পেমেন্ট শব্দ এবং সদস্যতা, ঠিক আছে? তো হচ্ছে আমি হচ্ছে নিরাপত্তা যাব, নিরাপত্তা মানে হচ্ছে সেটিংস, ঠিক আছে? তো সেটিংসে হচ্ছে আমার এখানে সব কিছু দেওয়া আছে, দেওয়া থাকলে আমি হচ্ছে একটু রোলিং করে নিচে যাব। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ড্রাইভস হচ্ছে আপনি বর্তমানে এই সব ড্রাইভসে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করেছেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমি উইন্ডোজে করেছি এবং হচ্ছে আমার টেকনো ফোন থেকে করেছি, ঠিক আছে? এখন হচ্ছে হারিয়ে যাওয়া ডিভাইস যদি আপনি খুঁজতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে খুঁজতে পারবেন। এখন হচ্ছে আপনার ডিভাইসটা হচ্ছে এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস সহ তৃতীয় পক্ষের অ্যাপ, ঠিক আছে? আপনি এই সাইট এবং অ্যাপকে অতি গোপনীয় সহ আপনার কিছু গুগল অ্যাকাউন্ট ডেটা অ্যাপস দিয়েছেন। আপনি এফ আর বি আস বা ব্যবহার করেন না, যেগুলি অ্যাপস সরিয়ে দিন, ঠিক আছে? এখন মনে করছেন যে আমি হচ্ছে এই যদি অ্যাপস, এই যে দেখেন আমার অজান্তেই এখানে হচ্ছে অ্যাক্সেন্স আমি তাদেরকে দিয়ে রাখছি, আমার অজান্তে এদেরকে আমি অ্যাক্সেন্স দিয়ে রাখছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি এদের থেকে অ্যাক্সেন্সগুলো সরিয়ে নিব। যদি সরিয়ে নিতে চাই তাহলে আমি কিভাবে নিব, এই যে অ্যাক্সেন্সে আমি হচ্ছে এই অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে কি আপনার পরিচিতি দেখতে, ইডিট করতে, ডাউনলোড করতে ও স্থানীয়ভাবে মুছে ফেলতে পারে, ঠিক আছে? এই অ্যাপস আমাকে কি করতে পারে দেখছেন? এবং হচ্ছে গুগলে আপনার ব্যক্তিগত তথ্যের সাথে আপনাকে যুক্ত করে আপনার প্রাথমিক ইমেল আইডি দেখুন, ঠিক আছে? তা আমি এটা সরিয়ে ফেলব, ঠিক আছে? ওকে, মুছে ফেলে দিলাম। এটা হচ্ছে কি এই স্টুডিওটা আমি এখন মুছে ফেলে দিব। ওরা হচ্ছে অ্যাক্সেন্স সরাবে, এই অ্যাপের বিষয়ে অভিযোগ জানান বা হচ্ছে অ্যাকাউন্ট পরিচালনা করুন, হোম পেজটা দেখুন। আচ্ছা, এই অ্যাপসটা আমি এখন সরিয়ে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে টিকটকে অ্যাক্সেন্স দেওয়া আছে, এটাও আমি সরিয়ে দিব। তারপর হচ্ছে টিউব বাড়ি আছে, টিউব বাড়িটা আমার থাকবে, ঠিক আছে? এখানে দেখেন আলিবাবা .com আছে, হ্যাঁ আমি সরিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যানভা দেওয়া আছে,
আমি ক্যানভাটা সরিয়ে দিলাম। আপনি এই যে দেখেন, আমি যেগুলো রাখবো না, আমি ওই অ্যাপস গুলো টোটালি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা হচ্ছে আমার অ্যাডসেন্সটা দেখেছে, ঠিক আছে, এরা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে, এরা হচ্ছে থার্ড পার্টি। দেখছেন, এখন শুধু আমি একটা অ্যাকসেন্স রেখেছি, এই যে দেখেন, এখন শুধু একটা তৃতীয় পক্ষ হচ্ছে একটা এক্সেন্সে আছে। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের থার্ড পার্টির যা কাউকে যদি আপনি এক্সেন্স দিয়ে থাকেন, সেই এক্সেন্স যদি আপনি সরাতে চান, তাহলে ঠিক এভাবে আপনাকে এক্সেন্সগুলো সরাতে হবে, এভাবে আপনাকে এক্সেন্সগুলো সরাতে হবে। তো আপনাদের আইডিকে সিকিউর করুন, নিরাপদে রাখেন, ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।